প্রিয় শিক্ষার্থী মিত্র আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সঙ্গে কথা বলব বাংলাদেশ সংবিধান এবং এর বৈশ্য নিয়ে বাংলাদেশের সংবিধানটি উনিশশো বাহাত্তর সালে প্রণীত হয় এবং ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস হতে তা কার্যকর হয় এই সংবিধানে কতগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যা সংবিধানকে অনন্য মর্যাদায় উন্নীত করেছে আমরা সবাই জানি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাক হানাদার বাহিনী তৎকালীন রেস্কস ময়দান বর্তমান সরারদের উদ্যানে বিনা স্বার্থে আত্মসমর্পণ করতে বাধ্য হয় প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন সার মহারাষ্ট্র বাংলাদেশ চতুর্থ উঠতে থাকে স্বাধীন বাংলাদেশের পতাকা সাধারণ মানুষের মধ্যে তখন বাদ ভাঙা আনন্দ কিন্তু এত কিছুর পরেও ইসের জন্য ঘাটতি ইসের যেন অনুপস্থিতি কারণ বঙ্গবন্ধু দেশে নেই তিনি তখন পাকিস্তানের কারাগারে বন্দী কিন্তু এই মহান নেতাকে কে আটকে রাখতে পারে বাংলাদেশের আবহামর জনগণের অকৃত্রিম ভালোবাসা এবং আন্তর্জাতিক চাপে পাক শাসক গোষ্ঠী উনিশশো বাহাত্তর সালের আটই জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় তিনি ইংল্যান্ড এবং ভারতের রাষ্ট্র সফর শেষে দশই জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন দেশে এসেই তিনি যুদ্ধবিধস্ত বাংলাদেশ পুনর্ঘটন পাশাপাশি দেশ একটি দলিল অর্থাৎ সংবিধান পূরণের কাজে মনোনিবেশ করেন সংবিধান প্রণয়ের প্রথম পদক্ষেপ হিসাবে তিনি এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর অস্থায়ী সংবিধান আদেশ নামে একটি আদেশ জারি করেন এই আদেশের পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকবে ছয় নম্বর অনুচ্ছেদে বলা হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তার যাবতীয় কার্যক্রম সম্পাদন করবেন অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবে সহজ কথায় অস্থায়ী সংবিধান আদেশে দেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এই আদেশে আরও বলা হয় স্থায়ী সংবিধান রচিত প্রবর্তিত না হওয়া পর্যন্ত অস্থায়ী সংবিধান অনুযায়ী দেশের শাসনকার্য পরিচালিত হবে পরে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান রাষ্ট্রপতির পদ ত্যাগ করে প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করে এবং নতুন মন্ত্রিসভা গঠন করে শুরু হয় স্থায়ীর সংবিধান রচনার প্রক্রিয়া এই প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসাবে উনিশশো বাষট্টি সালের তেইশে মার্চ রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ নামে একটি আদেশ জারি করে এই আদেশে বলা হয় উনিশশো সত্তর সালের নির্বাচনে যে সকল গণপ্রতিনিধি পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশতে জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন তাদের সামনে গণপরিষদ গঠিত হবে এই গণপরিষদের উপরই সংবিধান প্রণয়নের দায়িত্ব অর্পণ করা হয় উনিশশো সালে দশই এপ্রিল চারশো তিরিশ সদস্য বিশিষ্ট গণপরিষদের প্রথম অধিবেশন বসে দুদিনব্যাপী অধিবেশনের প্রথম দিনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় এবং গণপরিষদ কার্যপ্রণালী বিধি গৃহীত হয় দ্বিতীয় দিন চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় কমিটিকে দশই জুনের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয় কমিটি চুয়াত্তরটি বৈঠকে মিলিত হয় ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি এবং সুবিধানের কাছ থেকেও সংবিধান সম্পর্কে মতামত আহ্বান করা হয় এই আহ্বানের সাড়া দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি আটানব্বইটি সুপারিশ পেশ করে এগুলিও কমিটির বিবেচনে নেওয়া হয় দশই জনের বৈঠকে সংবিধান খসড়া কর্তৃক প্রাথমিকভাবে অনুমোদিত হয় তারপর কমিটি যে সকল দেশের সংসদের সরকার ব্যবস্থা সফলতার সহিত পরিচালিত হচ্ছে সেই সকল দেশ তথা ব্রিটেন এবং ইংল্যান্ড সফর করে সেই সকল দেশের সংসদ ব্যবস্থা রীতিনীতি কার্যপ্রণালী বিধি সরকার প্রধান ক্ষমতা কার্যাবলী প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী মন্ত্রিসভার গঠন এই সব বিশেষজ্ঞের পূর্ণ ধারণা লাভ করে এবং ব্রিটেনের সংবিধান প্রণয়ন বিশেষজ্ঞের মতামত গ্রহণ করা হয় এগারোই অক্টোবর উনিশশো কমিটির বৈঠকে প্রাথমিক খসড়া সংবিধানের প্রাথমিক খসড়া চূড়ান্তভাবে অনুমোদিত হয় পরের দিন বারোই অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে পূর্ণাঙ্গ বৈঠকে সাংবিধানিক খসড়া পেশ করা হয় আলাপ আলোচনা শেষে পনেরোই নভেম্বর খসড়া সংবিধানটি গণপরস্ক দিকে গৃহীত হয় পনেরোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর গণপরিষদে সাংবিধানের হাতে লেখা পাণ্ডবিলিপি কমিটিকর সদস্যগণ কর্তৃক দস্তখ সম্পন্ন হয় পরের দিন মহান বিধায়ক দিবস ষোলোই ডিসেম্বর হতে সংবিধানটি কার্য করা হয় এই সংবিধানে কতগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে এগুলি যদি আমরা আলোচনা করি তাহলে এই সম্পর্কে আমাদের একটা পূর্ণ ধারণা লাভ করবে কারণ এই বৈশিষ্ট্যগুলির কারণেই সংবিধানকে বিশ্ববাসীর কাছে একটি উত্তম সংবিধান হিসেবে পরিগণিত হয়েছে অর্থাৎ বিশ্ববাসী মানুষের সংবিধানকে একটি উত্তম সংবিধান হিসেবে গ্রহণ করেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সংবিধানের প্রথম যেটা বৈশিষ্ট্য তা হচ্ছে লিখিত দলে আমরা কখন কোনো দেশের সংবিধানকে লিখিত দল বলে অভিহিত করব যখন দেখো ওই সংবিধানে দেশের সরকার যে তিনটা বিভাগ আছে অর্থাৎ শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগের গঠন ক্ষমতা এবং কার্যাবলী স্পষ্ট ভাষায় লেখা থাকে আমাদের সংবিধানে সরকার নির্বাহী বিভাগ তথা রাষ্ট্রপতির নির্বাচন তার ক্ষমতা কার্যাবলী প্রধানমন্ত্রীর নিয়োগ মন্ত্রিসভার গঠন মন্ত্রিসভার সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্ক আইনসভার গঠন ক্ষমতা কার্যাবলী আইনসভার সদস্যদের যোগ্যতা অযোগ্যতা বিচার বিভাগ তথা সর্বোচ্চ আদালতের গঠন ক্ষমতা কার্যাবলী অধীনস্থান আদালত অর্থাৎ এই তিনটি বিভাগ সম্পর্কেই সুস্পর্শ ধারণা সংবিধানে দেওয়া হয়েছে দ্বিতীয়ত দুষ্ফ্রিত সংবিধান বাংলাদেশ সংবিধানকে দুষ্ক্রয় সংবিধান হিসেবে অভিহিত করা হয়েছে এই সংবিধান প্রণয়ের পরিবর্তনের একটি বিশেষ পদ্ধতি আছে তবে পদ্ধতিতে খুব যে কঠিন তা কিন্তু নয় জাতীয় সংসদ দুই সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ভোটে আবার বলছি জাতীয় সংসদ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে সংবিধানের ধারা সংসদের প্রস্তাব গ্রহণ করতে পারে এই রূপ গৃহীত প্রস্তাব রাষ্ট্রপতির কাছে উপস্থান করা হয় মহামান্য রাষ্ট্রপতি সাত দিনের মধ্যে ওই সংসদের বিলে সাক্ষরদান করবে তিনি সাক্ষরদান না করলে সাত দিন অতিবাহিত হওয়ার পরে তিনি তাতে সম্মতি দিয়েছেন বলে মনে করা হয় তৃতীয়ত রাষ্ট্র পরিচালনা মূলনীতি বাংলাদেশের সংবিধানের জাতীয়তাবাদ গণতন্ত্র সমস্ত ধর্ম নিরপেক্ষতা এই চারটি নীতিকে রাষ্ট্র পরিচালনা মূল নীতি হিসেবে অভিহিত করা হয়েছে অর্থাৎ সরকার যখন দেশের শাসন পরিচালনা করবে কোনো নীতি নির্ধারণ করবে তখন এই চারটি মূলনীতিকে অবশ্যই মূল আদর্শ হিসেবে গ্রহণ করবে অর্থাৎ এই নীতি চারটি যাতে বাস্তবায়িত হয় এইভাবে তারা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে জনগণের মৌলিক অধিকার বাংলাদেশের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের মৌলিক অধিকার অর্থাৎ যেসব অধিকার না হলেই নয় সেই অধিকার আমরা সাধারণত মৌলিক অধিকার বলে অভিহিত করে থাকি এই অধিকারগুলি বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত করা হয়েছে যেমন চলাফেরার অধিকার কথা বলার অধিকার সভা সমাবেশের অধিকার ইত্যাদি অধিকারগুলি বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত করা হয়েছে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ বাংলাদেশ সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ অর্থাৎ বাংলাদেশের একটি স্বাধীন নিরপেক্ষ বিচারধিকার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের ওপর জনগণের মৌলিক অধিকার বলবৎ করার দায়িত্ব অর্পণ করা হয়েছে অর্থাৎ জনগণের মৌলিক অধিকার কোনো কোনো কারণে ক্ষুণ্ণ হলে সর্বোচ্চ আদালত সেই মৌলিক অধিকার বলবৎ করতে পারে তাছাড়া সংবিধানের প্রাধান্য রক্ষার দায়িত্ব এই সর্বোচ্চ আদালতের উপর ন্যস্ত করা হয়েছে দায়িত্ব সম্পাদনকালে বাংলাদেশের বিচারভাগ কোনো বিভাগ অধীনে থাকবে না অর্থাৎ নিরপেক্ষ এবং স্বাধীনভাবে তাদের দায়িত্ব সম্পাদন করবে এক সরকার বাংলার সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বয়স হচ্ছে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থার প্রতিষ্ঠা অর্থাৎ সরকারের যাবতীয় ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যাচে থাকবে তাছাড়াও এখানে কোনো উপদেশ নেই এক কক্ষ বিষ্ট আইনসভা বাংলার সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বয়স হচ্ছে এক কক্ষ বিশ আইনসভা যার নাম জাতীয় সংসদ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা তিনশো পঞ্চাশ তার মধ্যে তিনশোটি সাধারণ আসন এবং পঞ্চাশটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত আছে এই তিনশোটি আসন একক নির্বাচনী এলাকা হতে জনগণের প্রত্যক্ষ ভোটে পূরণ করা হয় আর মহিলাদের জন্য সংরক্ষিত পঞ্চাশটি আসন আনুপাতিক হারে নির্বাচিত সদস্য কর নির্বাচন করা হয় উল্লেখ্য যে উনিশশো সালে যখন সংবিধান প্রণীত হয় তখন মোট আসন সংখ্যা ছিল তিনশো পনেরো তার মধ্যে তিনশোটি ছিল সাধারণ আসন এবং পনেরোটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত ছিল সংবিধানের প্রাধান্য বাংলাদেশের সংবিধানের সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন হিসেবে অভিহিত করা হয়েছে সংগঠন স্পষ্ট ভালায় বলা হয়েছে কোনো কর্তৃপক্ষ সংবিধানের পরিপন্থী কোনো আইন পূরণ করতে পারবে না বা কোনো আদেশ জারি করতে পারবে না যদি এরূপ কখনো হয়ে থাকে যে কোনো আইন বা কোনো আদেশ সংবিধানের পরিপন্থী তবে যে অংশটুকু সংবিধানের পরিপন্থী তা বাতিল বললে গণ্য হবে সংসদ পদ্ধতির সরকার বাংলাদেশের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভাবে প্রকৃত নির্বাহী ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীগণ জাতীয় সংসদের সদস্য প্রধানমন্ত্রী জাতীয় সংসদের নেতা এবং সংসদের সদস্য দায়িত্বশীল শাসন ব্যবস্থা মানুষের সংবিধান একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দায়িত্বশীল শাসন ব্যবস্থা আমরা তখনই কোনো দেশের সরকারকে দায়িত্বশীল শাসন ব্যবস্থা বা দায়িত্বশীল সরকারগুলো অভিহিত করতে পারি যখন শাসন বিভাগ তার যাবতীয় কাজের জন্য পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর সহ অন্যান্য মন্ত্রীগণ তাদের কাজের জন্য ব্যক্তিগত এবং যৌথভাবে পার্লামেন্টের কাছে জবাবদিহি করবেন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান বাংলাদেশের সংবিধান একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান বাংলাদেশে একজন রাষ্ট্রপ্রধান থাকবেন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নামে অভিহিত হবেন কিন্তু প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত হবে রাষ্ট্রপতি তার দাবতীয় দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সম্পাদন করবে সংবিধানে এও বলা হয়েছে যে সংবিধান উল্লিখিত রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা প্রকৃত প্রধানমন্ত্রী কর্তৃক প্রযুক্ত হবে জনগণ সকল ক্ষমতার উৎস বাংলাদেশের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈষ হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস অর্থাৎ সংবিধানে জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতার মালিক বলে অভিহিত করা হয়েছে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ জনগণ নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই ক্ষমতা ভোগ করবে প্রজাতন্ত্র বাংলাদেশ সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈষয় হচ্ছে প্রজাতন্ত্র কোনো দেশকে আমরা তখনই প্রজাতন্ত্র বলে অভিহিত করতে পারি যখন ওই রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হন বাংলাদেশ আশ্রভাষী মানুষের শীর্ষে অবস্থান করছেন তিনি জাতীয় সংসদ সদস্যগণ কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত হন সার্বজনীন ভোটাধিকার বাংলার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বৈষ হচ্ছে সার্বজনীন ভোটাধিকার অর্থাৎ নারী পুরুষ ধর্ম বর্ণ বৌদ্ধ নির্বিশেষে প্রত্যেক নাগরিক নির্বাচনে ভোটদানের অধিকারে তারা জাতীয় নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনে ভোটদানের অধিকার লাভ করেন সংসদ সদস্য নিয়ন্ত্রণ বাংলাদেশের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বৈষ হচ্ছে সংসদ সদস্য নিয়ন্ত্রণ অর্থাৎ দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সরকারের স্থিতিশীলতার স্বার্থে সংসদ সদস্য পদ নিয়ন্ত্রণ করা হয়েছে মানুষের সংবিধানের সৌত্বের অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো সংসদ সদস্য কোনো দল থেকে নির্বাচিত হন হয়ে যদি তিনি উক্ত দল থেকে পদত্যাগ করেন অথবা বহিষ্কৃত হন অথবা দলীয় আদেশ অমান্য করে সংসদ অনুপস্থিত থাকেন অথবা ভোটদানে বিরত থাকেন তাহলে সংসদে তার আসন বলে বিবেচিত হবে ন্যায়পাল বাংলাদেশের সংবিধান একটা গুরুত্বপূর্ণ বৈষ হচ্ছে ন্যায়পালের পদ প্রবর্তন জাতীয় সংসদ আইনের দ্বারা ন্যায়পাল পদ প্রতিষ্ঠা করতে পারবে ন্যায়পালের কাজ হবে যে কোনো মন্ত্রণালয় যে কোনো বিভাগ যে কোনো কর্মচারীর কাজের সঙ্গে তদন্ত করা ন্যায়পাল জাতীয় সংস্থার কাছে দায়বদ্ধ থাকবে প্রশাসনিক ট্রাইব্যুনাল বাংলাদেশের সামনে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল অর্থাৎ এখানে সাধারণ বিচার বিভাগ ছাড়াও প্রশাসনিক ট্রাইব্যুনাল নামে একটি বিশেষ ধরনের বিচার ব্যবস্থার সুযোগ আছে অর্থাৎ প্রশাসনিক ট্রাইব্যুনালের কাজ হচ্ছে সরকারি কর্মসের নিয়োগ বদলি বরখাস্ত পদানুমতি দণ্ডের ম্যান কর্মের শর্তাবলী রাষ্ট্রত্ব উদ্যোগ ব্যবস্থাপনা পরিচালনা সংক্রান্ত দায় দায়িত্ব প্রশাসনিক ট্রাইব্যুনালে আরভুক্ত রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ বৈশ্বিক হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা প্রিয় শিক্ষা আমরাই বিশ্বের বুকে এমন একটা জাতি যারা রক্তের বিনিময়ে তাদের মাতৃভাষাকে রক্ষা করেছে উনিশ আমরা উনিশশো সালে সালের বান্ন সাল সরি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলাকে রক্ষার যেন যারা শহীদ হয়েছিলেন তাতে চিতির প্রতি সম্মান প্রদর্শন করে স্পষ্ট ভাষায় সংবিধানে বলা হয়েছে প্রজাতন্ত্রের ভাষা হবে বাংলা জাতীয় সংগীত মানুষের জাতীয় সঙ্গীতের কথা সংবিধানে উল্লিখিত আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কবিতাকে জাতীয় সঙ্গীত হিসাবে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে রণসঙ্গীত মানে সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রণসঙ্গীত অর্থাৎ আমাদের জাতীয় কবি ইসলামের চল 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 উর্দ্ধ গবনে বাজমে দল এই কবিতাটিকে রণসঙ্গীত হিসাবে সংবিধানে গ্রহণ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে যখন থাকছে আগের দিন আবার কথা হবে ততক্ষণ তোমরা সবাই ঘরে থাকবে এবং নিরাপদে থাকবে